আসসালামু আলাইকুম সবাইকে, আবারও স্বাগতম আমার চ্যানেল কুকিং উইথ সালমাতে। আজকে আপনাদের দেখাবো কিভাবে কলা দিয়ে পিঠা তৈরি করতে হয়। অসম্ভব মজাদার এই পিঠাটি, একবার খেলে মুখে লেগে থাকার মতো। আর অল্প কিছু উপকরণ দিয়ে আর অল্প সময়ে পিঠাটি তৈরি করতে পারবেন আপনারা বাসায়। খেতে কিছুটা কেকের মতো। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন। আমি দুইটা কলা নিয়ে নিয়েছি, এখন আমি উপর থেকে এগুলোর ছোকলা আলাদা করে নিব। তারপর আমি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে চটকে নিব। আপনারা চাইলে মেশার বা হাত দিয়েও এই কাজটা করতে পারেন। যতটা সম্ভব আপনারা ভালোভাবে এটাকে চটকে নিবেন। দেখুন, আমি খুব ভালোভাবে এটাকে চটকে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ দুধ আর স্বাদ মতো লবণ। ভালোভাবে আমি এগুলো সবগুলো মিক্স করে নিব। চিনিগুলো ভালোভাবে গলে গেলে এটা একটু পাতলা হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন। ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 2টা ডিম। ডিম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। হ্যান্ড উইক্স বা আপনারা কাঁটা চামচ বা একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নেবেন। আর আপনারা চাইলে বেকিং পাউডারটাও দিতে পারেন, তাহলে এই পিঠাটা আরও ভালোভাবে ফুলবে। ভালোভাবে মিশানো শেষ, ডিম দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। অবশ্যই চালের গুঁড়াটা ইউজ করার চেষ্টা করবেন। আর চালের গুঁড়াটা না থাকলে আপনারা ময়দাও ইউজ করতে পারেন, কিন্তু চালের গুঁড়াটা দিলে খেতে বেশি ভালো লাগে। চালের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে আমরা ঢেকে রাখব প্রায় 1/2 ঘন্টার জন্য। আধা ঘন্টা পর একটা বাটিতে আমি সামান্য পরিমাণে ঘি মেখে নিব। আপনারা চাইলে খাবার তেলও মেখে নিতে পারেন। ভালোভাবে মেখে তারপরে আমি যে পিঠা তৈরির উপকরণগুলো এর মধ্যে ঢেলে দিব। ভালোভাবে সমান করে নিয়ে নিব। আমি একটু বাড়ি দিয়ে নিচ্ছি যেন খুব ভালোভাবে সমান হয়ে যায়। এরপর আমি একটি পিঠাটা ভাপ দেওয়ার জন্য পাতিলা নিয়ে নিচ্ছি। একটা নিচে টিস্যু পেপার দিয়ে তার উপর দিয়ে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। নিচে টিস্যু পেপারটা দিলে যখন বলক আসবে তখন বারবার বাড়ি খেয়ে উপরে যে ঢাকনাটা এটা সরে ভাপটা বের হয়ে যাবে না ভিতর থেকে। আমি এটা ঢেকে এই আবারও পাতিলাটার উপর দিয়ে আরও একটা ঢাকনা দিয়ে ভালোভাবে হাই হিটে 5 মিনিট চুলার আছে রেখে তারপর আমি আরও 30 মিনিট মিডিয়াম টু লো আছে রেখে এটা ভালোভাবে রান্না করেছি। মোট আমি 35 মিনিট এটা চুলার উপরে রান্না করেছি। দেখুন, পিঠাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এটার বাটিটা নামিয়ে চুলার উপর থেকে ভালোভাবে সাইডটা কেটে নিব। তারপর এটা সামান্য ধাক্কা দিলে বের হয়ে আসবে। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।